বাবা তোর কলেজ কেমন চলছে রে ভালো সামনে তো তোর পরীক্ষা হ্যাঁ পর্দা বুদোটার কোনো ব্যবস্থা হলো তোমাদের অফিসে না রে চেষ্টা তো দেখছি আজকাল চাকরির যা অবস্থা দুখানা মাত্র জায়গা সখানেক দরখাস্ত পড়েছে বড় সাহেবকে তো বলে রেখেছি লেখাপড়াটাও তো হলো না মাথাটাও যা দেখো অফিসের সাহেব শুভদের হাতে পায়ে ধরে কোনো একটা ব্যবস্থা হয় কিনা কতদিন আর ঘরে বসে বসে খাওয়াবে তুইও দেখ না কোথাও যদি কিছু একটা কাজে কমে ছেলেটাকে লাগিয়ে দিতে পারি না তেমন কিছু না ওই সাধারণ কেরানি টেরানি মুহুরি দপ্তরি যা হোক কিছু একটা পাগল নাকি ওর জন্য কাউকে কিছু বলে তারপর নিজে ঝামেলায় পড়ি মাছ খাওয়াটা ছেড়ে দিলে নাকি বর্দা না রে ওই মাছের বাজারের ওই দিকটাতে বড্ড ভিড় দেখলাম কিনা তাই কই এই তো আমি গিয়ে নিয়ে এলুম ভালো রুই মৃগেল পার্সে সব ছিল তো হ্যাঁ দাম অবশ্যই অনেক বেশি মাছ একদম টাট তুইও কি ওই মাছের বাজারে ভিড় দেখে চলে এসেছিস না গো পকেটে কুলো না তাই এটা ধর ও মা কি হলো তাকিয়ে আছিস কেন নে ধর বাগবাজারে আমার যে বড় পিসির বাড়ির আছে তুই তো চিনিস তুই তো গেছিলি সেখানে সেইখানে এটা দিয়ে আসবি বুঝলি ওই দেখো হেল ফেল করে চেয়ে আছে আরে নবীন ময়রার দোকানের পাশ দিয়ে রাস্তা এসেছে করি কি হয়েছে আজ তো যেতে পারবো না গো কেন যেতে পারবি না মানেটা কি হ্যাঁ
না গো আজ যেতে পারবো না, অন্য কাজ আছে। থাক দুধ, তোর আর কাজ দেখিয়ে লোক হাসাস না গো। সত্যি বাবার অফিসে যেতে হবে, বাবা বেরোবার আগে বলে দিস। তার মানে তাহলে এইটাকে দিয়ে আসবে শুনি? তুই বরং বঙ্কুকে বলো না, ও কলেজ থেকে ফিরলে মনে হয়। কেন রে কেন, সারাদিন কলেজ থেকে তেতে পুড়ে ছেলেটা ফিরবে, ফিরে আবার বেরোবে, আর তুই বেরোতে পারবি না। আমি কি করব, বাবা যে বলে গেল। কি আশ্চর্য রে তোরা, আমার বোনটা কাল বিকেলে চলে যাবে, কত শখ করে তার জন্য একানা কিনেছি। আমি কাল দিয়ে আসবো। গোমুখ্যু তোকে কেউ সাধে বলে না জানিস, বলছি আমার বোনটা কাল বিকেলে চলে যাবে, আর তুই কিনা কালকে তাকে কাপড় পৌঁছে দিয়ে আসবি। বাহ ঠিক আছে, আমি অফিস ফেরত যাব। সে তোর অফিসে কতক্ষণ লাগবে, কি রাজকাজ তোর অফিসে আছে সে আমি ঢের ভালো জানি বাবা। তুই আগে এইতে দিয়ে এসে তারপরে যেখানে খুশি সেখানে যাবি। দেরি হয়ে যাবে তো, সাহেবের সঙ্গে দেখা করতে হবে। থাক, তুই আর আমাকে সাহেব শুভ দেখাস। বঙ্কু কেমন ভালো ইংরেজি বলে জানিস? কি হয়েছে রে, কি হয়েছে, কি আবার হবে বদ্দি? ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। আমার একখানা কোনো কাজ যদি এবাড়ির কাউকে দিয়ে হয়, আমি আহাম্মকের মতো তোদের ওপর ভরসা করতে গেলাম। থাক ছেড়ে দে, দেখো কিচ্ছু করতে হবে না তোকে, ছেড়ে দে। হসে যাবো, অমন মাথা গরম করিস নে রে। বুধো কি করেছিস তুই? তোমার ছেলে কিচ্ছুটি করেনি গো বদ্দি, যা দোষ করায় আমি করেছি। একখানা কাজ ওকে করতে বলল, মুখের ওপর স্পষ্ট বলে দিলে আমি করতে পারবো, তুমি বঙ্কুকে দিয়ে করিয়ে না। বুধো মা আমি তো চুপ, একদম চুপ, একটাও কথা কইবি না। আমি আসছি। সে যাবো কোথায় গেল রে? কাজ ছিল এদিকে। ও ওই একজনের সঙ্গে দেখা করার ছিল। আচ্ছা কেমন বলি, আছিস কেমন? ভালোই তো। ও আর মা? ভালো, তোমাদের সব ভালো তো? আমাদের চলছে, কাজ হয়ে গেল, এখন ফিরে যাচ্ছিস? হ্যাঁ চ এখন আমার সঙ্গে চ। কোথায়? আমার বাড়ি আবার কোথায়? এই কাছেই, চ ওই রাস্তায় একজনকে কটা কাগজ দিয়েই চলে যাবো। চ মেজা, অন্য একদিন যাব। কেন? এই তো বলি বাড়ি ফিরে যাচ্ছি, আরে বেশি সময় লাগবে না, তাছাড়া আমার বাড়িটাও তো এখনো দেখিস নি, দেখা হয়ে যাবে, চ। না না আমার একখানা কাজ আছে। এই যে বলি বাড়ি ফিরছিস? ওই ফেরার পথেই। ঠিক আছে দূরে ছে, না হয় পরে। আজ হবে না মেজদা, আজ হবে না। Oh.
আমি চলি। আয়। বলি ঠাকুরজি, অনেক দিন তো হয়ে গেল, এবার সব কিছু মেনে মানিয়ে নাও না কেন? তুমি থামো দেখে নিব। তিনি সংসার ভেঙে নিজের সংসার করলেন, আর আমি যাব মানিয়ে নিতে? পরের মেয়েকে দোষ দিই বা কি লাভ? আমারই তো ভারাক্রান্ত ছেলে, বউয়ের কথায় সংসার ভেঙে নিজের সংসার করল। ঠাকুরজি, তুমি হলপ করে বলো দেখিনি, তার থাকার মতো অবস্থা কেউ রেখেছিল এই বাড়িটায়? তুমি তো সেজ ছেলের রাস কোনোদিনই টানো, সে যা হাল করেছিল সেটাকে মুখ বুঝে সওয়ার মতো ঘটনা? হ্যাঁ, তবু দেখো মেজ বউ কিন্তু হাঁড়ি বদল করে, বেবা হাঁড়ি ভাগ করলেও সে কিন্তু তার হাঁড়ি বড় বই সঙ্গেই রেখেছিল। তা তুমি পেরেছিলে সেজ ছেলেকে আটকাতে? হ্যাঁ, সব দুস্থ মুক্ত বাম নিলি, কিন্তু তবু তো সবাই একসঙ্গে ছিল, সেই তো সংসারটাকে ভাগ করলে। আসল কথা কি জানো বউ, সে হচ্ছে বড় মানুষের বেটি, এ সংসার কোনোদিনই তার পোষায়। বলি সংসারে সবাই তো আর একরকম হয় না গো ঠাকুরজি, হাতের পাঁচটা আঙুল পাঁচ রকমে, সে একটু স্বাধীন মনের মানুষ, বলি সেইটুকু মেনে নিলে তো একসঙ্গে থাকা যায়। এই সংসারে কে কবে তাকে মেনে নিয়েছে তার ভালোটুকু তো কেউ কখনো স্বীকার করে। স্বাধীন মনের মানুষ মানেটা কি বউ, আর কি স্বীকার করব? চিরকাল কাজের চেয়ে অকাজ করেছে বেশি, ছেলে মেয়েগুলোকে এমন ভাবে মানুষ করছে যেন তারা এবারের মতো না হয়, এটা ধনুর ভাগাপন। সে তুমি যাই বলো না ঠাকুরজি, সে কিন্তু সংসারখানায় খারাপ কিছু করে, একবার বুকে হাত দিয়ে বলো দেখিনি। হ্যাঁ, বলি জবের থেকে এইসব ঝামেলা শুরু, সে তো তোমার ওই মল্লিকার বে থেকে, তাই না? এখন বলো দেখি, বলি মল্লিকার সংসারের দিক তাকিয়ে তোর মনে হচ্ছে না যে মেজ বউ তখন ঠিক কথাই বলেছিল? তুমি থামো দেখিনি, তুমি চিরকাল ওই মেয়ে মানুষের কোনো দোষ দেখলে না? হ্যাঁ, ও বাবা দেখো কোমরে ব্যথাখানা বেড়েছে, দাও দেখিনি, দাও তো দাও, দাও ওই তেলে দাও না, মালিশের তেলটা আমি মালিশ করে দিচ্ছি ভালো করে, দেখো দেখিনি কি লাগাবে ও, শিশি তো খালি, আমার ছেলে ছেলে বউদের সময় হয় না এসব দেখার। কি তাকাচ্ছ কেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ মানছি, সেই মেয়েমানুষ আমার খেয়াল রাখত, তাকে বলতে হতো না, কিন্তু তাই বলে এই নয় যে সংসারে থেকে সে স্বেচ্ছাচার করবে। হ্যাঁ ভেন্ন হবে, আর আমি তাকে সোয়াগ করে ডেকে এনে ঘরে বসে মুন্না মিটে খাবো। বলি ভিন্ন হবার জন্য শুধু তাকেই দুষ্ট কেন ঠাকুরজি, বলি সে সংসার ছেড়ে চলে গেল কেন সেটা বোঝো? বলি সংসারের এই নোংরামোটা যাতে দেখতে না হয়, এই নিত্যকার এই সংসারের দাঁত নখ বার করার চেহারাটা যাতে সবার সামনে প্রকাশ না পায়, বলি সেটা বুঝলে না? তুমি কি ভাবো বউ, সেই চেহারাখানা গিয়ে কি সে ঠেকাতে পেরেছে? সে গেছে স্বামীর পয়সায় আলাদা সংসার করতে, ফুটুনি করতে। তবে আমিও দেখব এ সুখ কতদিন থাকে।
দেব প্রসাদ করবেন না গো পরে রাখুন না সিদ্ধা সামনে কাজে লাগবে এখন দরকার নেই কয়েক মাস পরে এসো এবার মিটিয়ে নাও গো ঠাকুরজি হ্যাঁ বলি সে ছেলে তো নিত্যি আসে আমার কাছে বলে মা আমাকে ক্ষমা করবে না কোনোদিন ও ঠাকুরজি বলি তুমি তো মা হ্যাঁ বলি মা কখনো সন্তানকে ক্ষমা না করে পারে গো ঠাকুরজি সংসারের মানুষকে তুমি কোনোদিন চেনোনি গো বলি নিজে জেদ করে নাচেন আর ভান করে থেকেছো বলি এখন তো তিন ঠেঙে হয়ে পড়েছো এবার না হয় তোমার জেদখানা তুলে রাখো একবারটি না হয় ওদের ডাকো আমি রাখার কে গো আমি রাখার কে সে তোমার ওখানে যায় কত কথা কয় কই আমার এখানে তো আসে না সে যে চক্ষু লজ্জার খাতিরে আসতে পারে না গো বলি সেটাও বুঝতে পারো না ঠিক আছে তুমি না হয় যাও না তাদের বাড়িতে আমি না হয় যৌগুকে বলে দিচ্ছি সে তোমাকে নিয়ে না খবরদার আমি ও বাড়িতে পাও রাখবো না আর যদি রাখি পা আমার খসে যায়